দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজের আজকের ফেসবুক লাইভে আজকে আমাদের ফেসবুক লাইভের বিষয় হচ্ছে আড্ডায় শেষ দর্শক নিশ্চয়ই বুঝে গেছেন যে শেষপ্রিয়া নামটা নেওয়ার সাথে সাথেই কার চেহারাটা আপনার চোখে ভেসে উঠছে আমাদের বাংলাদেশের রত্ন আমাদের বাংলাদেশের গর্ব অবন্তি শিথে তিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন কেমন আছেন ভালো থাকবার অজুহাত খুঁজে নিই আর যখনই গান নিয়ে কথা হয় গান গাইতে হয় তো ওই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে এবং তখন খুব ভালো থাকি মানে গানের মধ্যে দিয়ে আপনার জীবন আপনার সব কিছু গানের মধ্যে দিয়েই আবর্তিত হয় বা এই ব্যাপারটা ভাবতেই খুবই ভালো লাগে তো আপনি সারা দিনে গান কয়বার গান প্রথমেই মানে এটা জিজ্ঞেস করছে এই কারণে কারণ আপনি শুরু করেছেন যে গানের মধ্যেই সব কিছু মানে কয়বার গাই না সেটা হয়তো জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম কয়বার গাই সেটা আসলে বলতে পারবো না মানে সকালে ঘুম থেকে উঠে একদম রাত অবধি এটা হয় আর কি মানে মানে চেতন অবচেতন দুটো মানে জায়গাতেই আসলে এটা হয়ে যায় কিভাবে জানা সকালবেলা উঠে প্র্যাকটিস থেকে শুরু করে ঘুমানোর ঘুমাবার আগ পর্যন্ত এটা আসলে হিসাব নেই কতবার গাইছি বা সারাক্ষণই চলতে থাকে গুনগুন গুনগুন বাহ খুবই ভালো গানের প্রতি যে আপনার যে লাগা প্রেম এটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে একদম ছোটোবেলা থেকে আমি যখন মানে কথাও বলতে পারি না মানে আমার মা বলতো আমি যখন কথাও বলতে পারি না তার আগে থেকেই নাকি আমি গান গাইতাম মানে এরকম মানে কথা ফোটে নেই বাট সুর বেরোতো আর কি যেরকম বাচ্চাদের হয় তো ওই একটা ফ্যাসিনেশন কাজ করতো সময় আর গান শিখতো আসলে আমার বড় বোন তার পাশে বসে থেকে থেকে আসলে একটা সময় আমি ইন করলাম তারপর ও আস্তে আস্তে ছেড়ে দিল এইভাবেই শুরু হয়েছে আচ্ছা তার মানে হ্যাঁ আমরা তিন বোন বেসিক্যালি আমার দিদি গান করতো তারপর একটা সময় দেখা গেল যে এরকম হতো যে আমি উকি দিয়ে দিয়ে হয়তো বলতাম দিদি ওটা ওরকম না ওটা ওরকম তখন আমার যিনি ওস্তাজজি আমার প্রথম হাতে খড়ি সুশান্ত দেব কানু তো উনি তখন বললেন যে একটা কাজ করে আমি তোমাকে শিখিয়ে যাই তুমি তোমার বোনকে শিখিয়ে দিও তো এইভাবেই আসলে শুরু তো একটা সময় দিদি তারপর গান ছেড়ে দিয়েছে তারপর আমি এটা কন্টিনিউ করে গেছি এবং অনেকবার ছেড়ে দিয়েওছি বাট গান যেন আমার পিছু ছাড়ে না এবং সেটাই তো চলছে এখন। আপনাকে নিয়ে মানে আপনাকে বাংলাদেশের প্রায় সবাই হচ্ছে আপনাকে চেনেছে একটি প্রতিযোগিতা ভারতে যেটি হয়েছে সারেগামা পাতে। তো সেইটা জার্নিটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার এই যে পরিচিতি পাওয়া এবং এই জার্নিটাতে আপনি যতদূর গিয়েছেন যেভাবে ছিলেন সেই সম্পৃক্ততা শুরু করলেন পুরোটা গল্প আপনার কাছে আজকে ওকে আসলে না শুরুটা হয়েছে আসলে ছোটবেলা থেকেই আমার বিশেষ করে আমার বাবা এই সব ব্যাপারগুলোতে ভীষণ ইন্সপায়ার করত এরকম হতো যে হ্যাঁ নিজের অসুস্থতার জন্য কখনো অফিস থেকে ছুটি নেয়নি কিন্তু আমরা কোনো কম্পিটিশনে যাব। তো সেইটার জন্য তিনি এরকম তিন চার দিন ছুটি নিয়ে ফেলতেন এবং আমাদেরকে সব জায়গায় নিয়ে যেতেন তো আমি ছোটবেলা থেকেই সংগঠন করতাম মণিমেলা খেলাঘর শিল্পকলা তো এইসব জায়গায় আমরা যখন যেতাম ছোটবেলা থেকেই জাতীয় শিশু প্রতিযোগিতা বা শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতাগুলোতে আমরা খুব পার্টিসিপেট করতাম এবং আমি যেখানে বড় হয়েছি জামালপুর শহর একটা ছোট্ট শহর কিন্তু ভীষণ কালচারাল মাইন্ডেড সবাই ম্যাক্সিমাম এবং ওখানে আমাদের মানে সবাই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করছে এবং যেটা হতো যে প্রতি বছর ওই প্রতিযোগিতাগুলোতে আমরা একদল ট্রেনে চেপে হৈ হৈ করতে করতে ঢাকায় আসতাম এবং এই তো যেটা হতো আর কি দুই তিন দিন সেই প্রতিযোগিতা চলতো এবং বিভিন্নজন বিভিন্ন বিষয়ে পুরস্কার নিয়ে আমরা আবার ব্যাক করতাম তো এই ছোট প্রতিযোগিতা থেকে শুরু হয়েছে আসলে স্বপ্ন দেখাটা স্বপ্নটা আসলে আমার বাবা দেখতো হ্যাঁ আমার বাবা খুব স্বপ্ন দেখতো যে আমার মেয়ে একদিন অনেক নাম করবে হ্যাঁ বাট আমি আসলে কখনো ভাবিনি যে আমার প্যাশন প্রফেশন দুটোই এটা হয়ে যাবে তো সেই থেকে টু থাউজেন্ড আমি বাবার খুব চাওয়াতেই আসলে বাংলাদেশে একটা রিয়েলিটি শো খুব জনপ্রিয় ক্লোজ আপ ওয়ান টু আমি সেখানে একবার পার্টিসিপেট করি করার পর ফিফটি ফাইভে আমি বাদ পড়ে যাই তখন বাবা ভীষণ কষ্ট পান এবং তার ওই বছরই বাবা মারা যান তো এরপর আমি অনেক বছর গান বাজনা করিনি তারপর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আবার শুরু হয়েছে টু থাউজেন্ড তখনও আমি আবার সেই ক্লোজ আপ মানে বাবার সেই দেখা স্বপ্নটা তো সেটা আমার মনে হলো যে পূরণ করা উচিত এবং বন্ধুদের অনুপ্রেরণা তো আমি টু থাউজেন্ড টুয়েলভে আবারও একবার পার্টিসিপেট করি করার পর সেখান থেকে আসলে আমার বড় পরিসরে গান গাইতে আসা তো টুকটুক করে এগোচ্ছিলাম এগোচ্ছিলাম হঠাৎ করে টু থাউজেন্ড সিক্সটিনে আমার একটা ব্যাধি হয়ে গেল ইউটিউব ব্যাধি আমি ভীষণ ইউটিউব ঘাটাকাটি শুরু কর মানে ঘাটাকাটি শুরু করলাম এবং যেটা হতো যে মাস্টার্সের পর দেখা যেত যে একটা বড় সময় কিন্তু পাওয়া যায় হ্যাঁ প্রিপারেশান নেওয়ার পাশাপাশি তা আমি আসলে দেখা যেত যে এই ব্যাপারগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতাম এবং সেখান থেকে আমি আমার একটা নিজের চ্যানেল ক্রিয়েট করি এনিথিং ক্যান বি ইনস্ট্রুমেন্ট সেই থেকে আসলে যাত্রাটা শুরু তো সেখানকার কিছু গান আসলে ছড়াতে ছড়াতে ওপারেও চলে যায় তো প্রথম আমি ওইখানে অ্যাজ এ গেস্ট মিউজিশিয়ান হিসেবে যাই টু থাউজেন্ড তারপর ওখানে গিয়ে আমার ভীষণ লোভ হয় পার মঞ্চটা দেখে যে এখান থেকে হয়তো আমি অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারবো যদি এখানে পার্টিসিপেন্ট হয়ে আসি এরপর টু থাউজেন্ড আমি অডিশন দিই তারপরের গল্পগুলো মোটামুটি সবাই টিভিতে দেখেছে বা অনেক মানে লম্বা একটা কিন্তু হয়নি শুরুটা কিন্তু আরো থেকে একদম একদম ভিতটা খুব মজবুত ছিল আপনার যার কারণে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছেন এইবারে হচ্ছে আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে শীষ প্রিয়া যে নামটি আপনি সারেগামা পাতে পেয়েছেন মানে আপনাকে ভালোবেসে বিচারকরা এই নামটি দিয়েছে তো আপনি শীষপ্রিয়া নামটা কতটুকু উপভোগ করেন এবং আপনি আসলে অবন্তি সিথির সাথে শীষপ্রিয়া নাম মানে এই দুটো জিনিসকে আপনি কিভাবে উপভোগ করেন এবং কোনটা হচ্ছে আপনার কাছে বেশি ভালো লাগে শীষপ্রিয়া নাকি অবন্তি সিথি দুটোই আসলে আমার ভীষণ ভালো লাগার জায়গা মানে হয় কি প্রত্যেকটা আর্টিস্টের একটা স্বপ্ন থাকে যে আমাকে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে মানে এইটা মানেই ও হ্যাঁ তো এরকম একটা অরিজিনালিটি সবাই স্বপ্ন দেখে যে আমার এরকম একটা সিগনেচার থাকবে তো আমি যখন টু থাউজেন্ড টুয়েলভে যখন আমি ক্লোজ আপ মনে পার্টিসিপেন্ট পার্টিসিপেট করি তখন আমি আসলে বুঝতে পারলাম যে মেয়েরা সচরাচর সেরকমভাবে উইস করে না ইভেন ছেলেরাও খুব একটা যে মানে গানের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করে তাও নয় তো তারপরও আমরা দেখি যে হ্যাঁ রাস্তাঘাটে ছেলেরা শিষ বাজাচ্ছে বাট মেয়েরা খুব একটা বাজায় না তো সেটা থেকে আমার রিয়েলাইজেশন হলো যে না আমি এটা নিয়ে তো কাজ করতে পারি এবং যখন এটা আমি করছি তখন অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং আলাদাভাবে আমাকে ওই ব্যাপারটার জন্য অ্যাটেনশান দিচ্ছেন তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এটা নিয়ে কাজ করা উচিত এবং আমি সেখান থেকেই কাজ করছি সেটা প্রফেশনালি এবং টু থাউজেন্ড এসে যেটা হলো যে ওনারা দেখেও ভীষণ সারপ্রাইজড হয়ে গেলেন এবং পণ্ডিত তন্ময় বোস উনি আমার নাম দিয়ে দিলেন শিষপ্রিয়া তো এই এই মানে সবাই অনেকে ডাকে যে শিশপ্রিয়া শিশপ্রিয়া বলে আমার ব্যাপারটা ভীষণ ভালো লাগে বাহ খুব ভালো আপনার হচ্ছে এই যে কোনো কিছু থেকে ওটাকে ইনস্ট্রুমেন্ট বানিয়ে ফেলা বা সেটার আওয়াজটাকে কাজে লাগানো এই ভূত আপনার মাথায় কবে থেকে সেটা এই যে ইউটিউব ব্যাধিটা আমার জবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই ভূতটা আমার আসলে মাথায় চেপেছে মানে এক একজন তো এক এক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে সো ওই সময় আমার কাছে মনে হয়েছে যে এইটা এটা একটা কন্টেন্ট হতে পারে যে ওয়াস্টেজ যে ব্যাপারগুলো আছে মানে ওয়াস্টেজ যেগুলো আমরা ফেলে দিই সেখান থেকে যদি আওয়াজ করে আমি রাইট আমি যেহেতু এরকম একটা রিদমিক কিছু যদি হয় মানে ইটস কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি যেরকম হয় আর কি তো সে তখন থেকে আমার মাথায় এই ভূতটা চেপেছে তো এই আর কি টুকটুক করে এইটা দিয়ে ওটা দিয়ে ইম্প্রোভাইজ করতে করতে আসলে আমি বেসিক্যালি প্লেয়ার নই মানে এইসব ব্যাপারে আমার আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যতটুকু দেখে 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 শিখেছি এই তো হয়ে গেছে ব্যাপারটা তবে এটা কিন্তু আপনি বাংলাদেশে অ্যাটলিস্ট আমার দেখা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে আমি দেখেছি যে অবন্তি সিথি এভাবে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করছে তাহলে আমাকেও প্র্যাকটিস করতে হবে আমাকেও এরকম কিছু একটা করতে হবে আপনি যে কত মানুষের হচ্ছে কত তরুণদের ইন্সপিরেশানের একটা জায়গা হয়ে গেছেন একটা আইকনিক জায়গা হয়ে গেছেন আমি জানি না আপনি ব্যাপারটা জানেন কিনা কিন্তু আমার দেখা অনেকেই আমি দেখেছি অনেক বাচ্চারা এটা ফলো করেছে তো এটা আগামী প্রজন্মের জন্য অবশ্যই একটা মাইল ফলক হয়ে থাকবে এবার আপনি মানে আপনার কাছে হচ্ছে কোনটা বেশি ভালো লাগে ওই যে কোনো জিনিস থেকে ইনস্ট্রুমেন্ট বাজানোটা আপনি বেশি এনজয় করেন নাকি গান গাওয়াটাকে বেশি এনজয় করেন বেসিক্যালি আমি তো আসলে কণ্ঠশিল্পী এবং ছোটবেলা থেকেই কণ্ঠটাকেই চর্চা করে আসছিলাম তো হঠাৎ করে এই ব্যাপারটা আমাকে আলাদাভাবে অ্যাটেনশন দিয়েছে এবং যেটা মানে আমি তোমাকে তুমি করে বলছি যেটা তুমি বললে যে অনেকে ইন্সপায়ার্ড হয় তো এই ব্যাপারটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে হ্যাঁ যে এই ব্যাপারটা থেকেও তারা ইন্সপিরেশন পাচ্ছে এবং এটা প্র্যাকটিস করছে আমার কাছে যেটা মনে হয় কোনো কাজ যদি খুব সুন্দর করে প্রেজেন্ট করা তা প্রেজেন্ট করা যায় তাহলে প্রত্যেকটা জিনিসই আসলে ওই ওই বেঞ্চমার্কটা ছুতে পারে বা ওই লেভেলটাতে যেতে পারে তো আমি দেখেছি অনেকে এখন মানে এটাও বলে যে হ্যাঁ হুইসেলিং করে তো ওইরকম একটা স্টেজে যাওয়া যায় সো আমিও হুইসেলিং করব তো এই ব্যাপারটা আমাকে ভীষণ টাচ করে এবং আমাকে ভীষণ ইন্সপায়ার করে তো সেই জায়গা থেকেই না এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটিটা আমার বেশি হয় যে অনেকে ফলো করছে তাহলে আমি আরেকটু চেষ্টা করি না যে এটাকে কীভাবে আরেকটু আপগ্রেড করা যায় তো সেই জায়গা থেকে আমার ওই ইনস্ট্রুমেন্টটা বানানো এবং সেটা নিয়ে চলে আমার অনেকেই আছে যাদের সাথে আমি গবেষণা করি হ্যাঁ এটাকে আরেকটু একটু কিভাবে আপগ্রেড করা যায় বা এটাকে আরেকটু কিভাবে এটাকে প্রফেশনালি বা কমার্শিয়ালি আমি স্টেজে মানুষকে দেখাতে পারি বা শোনাতে পারি তো কোনো রেফারেন্স নাই আমি যেটা শুরু করেছিলাম সেটা ফ্লোরে বসে শুরু হয়েছিল বা টেবিলে বসে মানে এইটা বেসিক্যালি স্ট্রিট মিউজিকে সবাই এটাই করে টেবিলে বসে অনেক অনেকজন থাকে তারা এই কাপগুলো সাফল করে করে এক ধরনের পারকাশন করে তো এইটার কোনো রেফারেন্স নাই যে স্টেজে গিয়ে শোনাবো বাট আমি ওই জায়গা থেকে মানে স্টেজে অনেকে দেখতে চাই তো সেই জায়গা থেকে আমি একটা ইনস্ট্রুমেন্ট বানালাম হ্যাঁ যে আম আশিকুর রহমান ভাই বলে একজন আছেন পারকাশনিস্ট ওনাকে বললাম যে আমি আমার ভাইয়া এরকম একটা জিনিস লাগবে মানুষ দেখতে চায় এটা স্টেজে তো তখন উনি আমাকে ওই বক্সটা বানিয়ে দিয়েছেন যেটা সবাই বলে যে হ্যাঁ তোমার এই বক্সটা একটু বাজে বাট মানে ওইটা আসলে বেসিক্যালি বক্স নয় ওইটা একটা ইনস্ট্রুমেন্ট ওইটার নাম দিয়েছে আমি বুঝেন তো সেই বুজনটাই আসলে সারেগামা পাদে সবাই দেখেছে তো এই যে যেটা বললে যে হ্যাঁ যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় আমার মনে হয় যে ওরাও চাইলে হ্যাঁ এরকম নতুন কিছু ইউনিক কিছু ইনস্ট্রুমেন্ট ওরাও একদিন বানাবে বা বাংলাদেশকে সেইভাবে মানুষ নতুন করে চিনবে পুরো পৃথিবীর মানুষ দেখবে নিশ্চয়ই এটা নিশ্চয়ই হবে আপনি যেভাবে সবাইকে ইন্সপায়ার করে যাচ্ছেন তাতে আমার মনে হয় না এই দিনটা আসতে খুব বেশি একটা দেরি হবে হয়তো ইতোমধ্যে কেউ কেউ এরকম আবিষ্কার করা শুরু করে দিয়েছে যে শীথ মতো আমি কিছু নট অনলি দ্যাট আমি যদি বলি জলের গান আমার খুব ইনস আমার বড় একটা ইন্সপিরেশনের জায়গা জলের গান তারা নিজেদের ইনস্ট্রুমেন্ট নিজেরা তৈরি করছে এবং মানে সব পুরো ব্যাপারটাই ভীষণ ইউনিক এবং আর্টিস্টিক তো ওই ব্যাপারটা আমাকে খুব টানে এবং এরকম নিশ্চয় অনেকেই আছে যারা আমার মতো পাগল একটু তার এগুলো করে। বাসায় আপনার গান সব থেকে বেশি কে পছন্দ করে মনে মনে করে কিন্তু এটা প্রকাশ করে না মা ভীষণ বিরক্ত হয় সারাদিন সারাদিন গান সারাদিন গান একটু বিরক্ত হয় করে হয়তো সে কিন্তু সেটা মানে প্রকাশ আসলে হয় যে কোনো একটা কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু আসলে প্রকাশ করে না আর যখন আপনি যে সারেগামা পায় আপনার যে জার্নিটা ছিল তখন আপনার বলছিলেন বাবা ছিল না তো ওই সময় আপনার ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট কিরকম পেয়েছেন সত্যি বলতে কি ওই সময়টা না মানে ভীষণ একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে এবং মানে একটা একটা হচপচ অবস্থা ওই সময় কারণ আমি তখন আই ওয়াজ অনলি ফরটিন হ্যাঁ মানে আমি এসএসসি পরীক্ষা দিইনি তখনও টেস্ট পরীক্ষা আমি দিয়েছি তখন এরকম একটা সময় তো তখন আমার কাছে মনে হলো যে তখন গান বাজনা থেকে আসলে আমি অনেক দূরে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে একটা জায়গায় এস্টাবলিশ হতে হবে তো সেই সময়টাতে পড়াশোনাতেই মনোযোগ ছিল এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি তারপর ভর্তি পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম এবং এই পুরোটা সময় জুড়ে আসলে সবচেয়ে বড় আমি যে সাপোর্টের কথা বলবো স্টিল নাও সেটা হচ্ছে আমার দিদি হ্যাঁ আমার দিদি আসলে ওই সাপোর্টটুকু না দিলে হয়তো আমার এই প্রফেশনেই কোনো দিন আসা হতো না হ্যাঁ আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি হয়তো সেই সাবজেক্ট রিলেটেড কোনো কিছুতেই আমি হয়তো সেটাই কন্টিনিউ করতাম এই এই জায়গাটাতে সময়টা দিতে পারতাম না সেভাবে তো আমি বলবো যে বাবা মায়ের ইন্সপিরেশন তো ছিলই সাপোর্ট তো ছিলই সেই সাথে সবচেয়ে আমি যেটা বলবো সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার বড় বোনের একদম মাথার উপরে ছায়ার মতো হয়েছিল বটবৃক্ষের মতো হ্যাঁ বড় বোনেরা এরকমই একদম সাপোর্টিভ হয় অবশ্যই তাকে অনেক বেশি কৃতজ্ঞতা আপনার মাধ্যমেই তাকে জানাচ্ছি তা হলে আপনার মতো একজন গুণী শিল্পীকে আমরা হয়তো আমাদের মধ্যে এইভাবে পেতাম না হ্যাঁ একদমই তাই আমিও সেটাই মাঝে মাঝে বলি যে হয়তো আমার গানেই আশা হতো না মানে দিদি যদি না থাকতো এখন আপনি আমাদেরকে এটা বলেন যে আপনার যে হুইসলিং এর যে শীষ বাজানোর যে অভিজ্ঞতা এটার কোনো মানে স্মরণ করে রাখার মতো বা বাঁধিয়ে রাখার মতো কোনো ঘটনা যেটা মনে করলে আমার খুব বেশি হাসি পায় বা এটা মনে করলে আমার খুব বেশি কান্না পায় বা খুব রাগ লাগে এরকম মজার কোনো একটা স্মৃতি ঠিক মজার স্মৃতি বল বলবো না মানে আমি বলবো যে ওইটাই আমার কাছে একটা ইতিহাসের মতো হয় না কিছু কিছু মোমেন্ট খুব ম্যাজিক্যাল কিছু মোমেন্ট হয় তো ওইটাই আসলে আমার খুব মানে একটা ম্যাজিক্যাল মোমেন্টের মতো সেটা হচ্ছে যেটা সবাই খুব দেখেছে এবং যেটা থ্রুতে সবার মানে সবার কাছে অনেক বেশি ছড়িয়ে পড়েছিলাম আর কি সেই সময়টাতে সারেগামাপার প্রথম যে অডিশনটা হয় সেই অডিশনের সেই দিনটা আমার জন্য একটা ম্যাজিক মানে ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল এবং এখনো পর্যন্ত ওই পারফরমেন্সটা মানে যারাই দেখে তাদের কাছে ওই ব্যাপারটা নতুন করে আবার ফিল হয় এবং আমার কাছে সেটা ওরকম একটা নতুন ফিল হয় যে ওই খান ওই তখনকার যে মুহূর্তটা এটা আমার জন্য একটা মানে কি বলবো একটা ম্যাজিক কখনো হুইসলিং করে কাউকে বিরক্ত করেছেন টু বি অনেস্ট না কখনো কাউকে টিজ করা হয় নাই মানে টিস করাও না অ্যাকচুয়ালি হয় না যে হুইসলিং করে কাউকে বিরক্ত করা হয় কেউ ঘুমাচ্ছে বা ই করছে না মানে আমি তো কেউ বিরক্ত কখনো হতো না মানে সবাই আমার মনে হয় যে আনন্দই পেত বলতে যা একটু বাজাও শ্রুতি মধুর একটু তাহলে এখন আমরা আপনার কাছ থেকে যে কোনো একটা গানের ছোট্ট একটা অংশ একটু হুইসলিং আমরা একটু শুনতেই চাই ওকে তাহলে খুব পরিচিত একটা গানের উইসেলিং করি তাতে আমার মনে হয় অনেকেই সেটা একটু রিলেট করতে পারবেন জি নিশ্চয়ই আনবিলিভেবল আনবিলিভেবল সিরিয়াসলি মানে আমার মনেই হচ্ছে না আমি বাস্তবে কোনো মানুষের মুখ থেকে এরকম একটা হুইসলিং শুনলাম আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন কি না আমার ফিলিংস যেটা হচ্ছিল কিছুক্ষণ আগে যে হয়তো কোন একটা মিউজিক ট্র্যাক বাচ্ছিল আর দর্শক আমি আমি সিরিয়াসলি আমি সত্যি খুবই আমি জানি না আমি এই মুহূর্তে অবাক নাকি আমি মুগ্ধ নাকি আমি আসলে কোন স্টেজে আছি আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কারণ এত সুন্দর শীষ একজন জীবন্ত মানুষ আমার সামনে বসে বাজাচ্ছিলেন আমি আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না যে কিছুক্ষণ আগে কি হয়ে যাচ্ছিল এখানে আপনি আপনি নিজে মুখে বাজাচ্ছিলেন আসলে হুইসেলিং ব্যাপারটা কি মানে যেমন দেখা যায় বাঁশি তো ওই স্পেসিফিক ছিদ্র ছিদ্রটাতে যখন আমরা হাত রাখছি একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির একটা আওয়াজ বেরোয় বাট এইটা যেরকম হয় ওরাল ইন্সট্রুমেন্ট তো সো সেই ফ্রিকুয়েন্সির জায়গাটা মাপাটা খুব টাফ একটা জিনিস এবং এটা টিউনে রাখা খুব টাফ জিনিস বাট এই হুইসেলিং যে এত অ্যাডভান্স লেভেলের হয় এটা না আমার ধারণা ছিল না আমি যখন এটা শুরু করি তারপর আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করতে করতে দেখলাম যেরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হুইসেলিংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় এবং সেখানে তাবর তাবর হুইসেলাররা আসেন এবং সেইগুলো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার মনে হয় যে এইটা যদি আমি করতে চাই তাহলে আরও আমার সাতবার জন্মাতে হবে অসাধারণ অসাধারণ এবার হচ্ছে আমরা একটু গল্পের অন্য দিকে যাচ্ছি সেটা হচ্ছে আপনি জাহাঙ্গীরনগরে পড়ছিলেন জাহাঙ্গীরনগরে আপনার পরিচিতি বা ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল টিচার আপনি যখন সারেগামা পা থেকে এত বড় একটা সম্মান অর্জন করে এলেন বাংলাদেশে ফিরলেন বা এত পরিচিতি হলো আপনার তারপরে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার গ্রহণযোগ্যতা কেমন ছিল এবং তার আগে আপনি তাদের কাছে কেমন ছিলেন মানে অনেক সময় এটা হয় না যে আমরা খুব সাধারণ মানুষ হিসেবে মানুষের বিষয় যে কিন্তু পরে যখন একটা অবস্থান তখন মনে হয় যেন কিছু একটা আমি ওই বিষয়টা জানতে যাচ্ছি আপনার কাছে এটা আমার জন্য না আমি বলবো যে একটা অনেক বড় পাওয়া কারণ আমি ভীষণ ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম এবং আমার মনে হয় ছয়টা বছর আমি পড়াশোনাই করিনি আমি পড়াশোনা বাদে আর সব কিছু করেছি এরকম হয়েছে তো ওই সময়ে টিচারদের কাছেও হ্যাঁ এটা তো ফাঁকিবাজ স্টুডেন্ট এরকম একটা ব্যাপার ছিল এবং তারা আমার মনে হয় একটু ভয়ই থাকতো যে এই মেয়েটা কি করবে পড়াশোনা তো করে না ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ অন্ধকার তো তারপর যখন সারেগামা পা থেকে আমি ব্যাক করলাম তো তখন কিছু কিছু টিচার আমাকে বলতো মানে তারা যখন মাঝে মাঝে কলকাতায় যেত তখন তো এরকম কথা হতো এই আপনাদের বাংলাদেশে একটা মেয়ে আছে ভালো গান করছে এরকম হতো অনেক সময় তো এই ব্যাপারটা আমার আমি ভীষণ এনজয় করতাম এবং আমার ভীষণ ভালো লাগতো এবং তখন টিচাররা হচ্ছে একটু অন্যরকম চোখে আমাকে দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে ও একটা জায়গা নিয়ে আছে ঠিক আছে এইটা তাহলে একটু ইগনোর করা যেতেই পারে এবং ভীষণ আদর করলেন ওরা ওনারা এবং আমি ওখানে যখনই যেতাম ভীষণ কর্ডিয়াল এমনিতেই তো আমাদের টিচাররা আমাদের একদম সন্তানের মতনই দেখেন বাট ওই ব্যাপারটা আমাকে আরও বেশি তাদের মানে কি বলবো তাদের কাছে যেতে সেটা আমাকে খুব হেল্প করেছে আর কখনো কোনো এরকম উইয়ার্ড বা একটু অস্বস্তিকর এরকম কোনো সিচুয়েশনে কখনো পড়েছেন কি যে কারোর সাথে কোন রেস্টুরেন্টে বা কোথাও একটু ঘুরতে গেছেন বা ফ্রেন্ডদের সাথে আছেন বা আপনি হয়তো একাই আছেন তার মধ্যে কোন এক দর্শক যিনি আপনাকে টিভির পর্দায় দেখেছে বাস্তবে দেখে সে নিজেকে ধরে রাখতে পারেনি তারপরে আপনার কাছে এসে অনেক কিছু বলেছে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমি তো এটাকে কখনোই বিব্রতকর অবস্থা অবশ্যই মনে করি না আমি এটা সবসময় একটা ব্লেসিং হিসেবে দেখি কারণ মানুষের ভালোবাসা পাওয়া একটা ব্লেসিং এবং আমি ব্লেস যে এত মানুষের ভালোবাসা পাই এবং আমার ভীষণ ভালো লাগে আমি খুব এনজয় করি আমার একটা ঘটনা এখন মনে পড়ে যাচ্ছে আমি গত বছর পাহাড় ট্রেকিংয়ে গেছিলাম তো এরকম কাদা ফাদা একদম মেখে মানে ট্রেকিং যেভাবে করে আর কি আমি নাপিত্তা ছড়িতে ট্রেকিং করছি এবং মানে ভীষণ একটা ডেঞ্জারাস অবস্থা মানে একদম বর্ষা সব পিচ্ছিল হয়ে আছে আমি সেটার মধ্যে মানে এরকম উঠছি তো ওখানে আমরা ওখানে কিছু রেস্টের জায়গা থাকে তো সেখানে রেস্ট নিচ্ছি তো একজন হঠাৎ করে বলছে কালকের প্রথম আলো লাইফটা ভালো ছিল তো এইটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল যে হ্যাঁ ওনারা গিয়ে মানে ওই ব্যাপারটাও তারা খেয়াল করেছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করি এবং যখন এরকম আমাকে অনেক কিছু বলেন বা ছবি তুলতে চান আমি খুব এনজয় করি হ্যাঁ নিশ্চয়ই এবারে হচ্ছে আপনার একটু ব্যক্তিগত জীবনে আমরা কথা বলতে চাই ব্যক্তিগত জীবন নিয়ে সেটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ক্যারিয়ারটাকে আরেকটু গুছিয়ে নিয়ে তারপর পারিবারিক মানে দাম্পত্য জীবনে প্রবেশ করবেন নাকি দাম্পত্য জীবনে প্রবেশ করেই সেই সাথে ক্যারিয়ারটাকে নিয়ে এগোবেন এইটা না আমি আসলে এখনো ভাবিনি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা ছোট থেকে তো অনেক কিছুই ভেবেছি বাট হয়ে গেছে আরেকটা এরকম হয়েছে সো আমার স্বপ্ন প্রতিদিন একটু একটু করে বড় হয় হ্যাঁ আসলে কি করব আমি আমি নিজেও জানি না আমি সব কিছু আসলে ভালো লাগার জায়গা থেকে করি এটা আমার ভালো লাগে আমি করে যাই এবং আমার আমি ডিসিশন নিয়েছি হ্যাঁ যেটা আমার ভালো লাগে আমি সেটাই করব। এবং সেইটা সেই বিষয়টা সিরিয়াসলি করব। তো এইটা আমি এখনও পর্যন্ত ডিসিশন নিয়েছি বাকিটা জানি না ইন ফিউচারে কী হবে আর ক্যারিয়ার বলতে গুছানোর আসলে কিছুই নাই এটা আমার কাছে মনে একটা চলমান প্রসেস এবং এটা চলতেই থাকবে আমার যেটা মনে হয় আমি যেরকম তিনবেলা খাচ্ছি গানটাও যেহেতু আমার মানে নেশা সো তিনবেলা খাওয়ার মতন আমি গানটাও করে যাব। আলাদা করে পরিকল্পনা এরকম কিছু করা হয়নি পরিকল্পনা বলতে এই তো আমি অরিজিনাল গানগুলো নিয়ে অনেক বেশি কাজ করছি এখন রিসেন্টলি একটা প্লেব্যাকও করলাম এবং ইচ্ছে আছে এরকম প্লেব্যাক করার এবং অবশ্যই ভালো কাজের জন্য আমি সবসময় মুখিয়ে থাকি এবং ভালো কাজ মানে ভালো গান গাইবার লোভ আমি একদমই সামলাতে পারি না সেটা পেলেই চট করে করে ফেলি এবং আমার ইচ্ছে এরকম ভালো ভালো কাজগুলো আমি করে যাব এবং একটা সময় পরে যেন আমার মনে হয় যে না এই কাজগুলো আমি করেছি এই এই মানসিক শান্তিটা আমি পেতে চাই এ পর্যায়ে অবশ্যই দর্শকরা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছে আপনার কাছ থেকে একটুখানি গান শোনার জন্য দর্শকদের অন্ততপক্ষে একটু গান আপনি শোনাতেই পারেন একদম একদম গান শোনাতে পারলে আমারও ভালো খুব ভালো লাগে রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে এটা অনেকেই দেখেছেন নেটওয়ার্কের বাইরে এই মুভিটার একটা গান রূপকথার জগতে গানটা ভীষণ মিষ্টি ভীষণ সুদিং মানে আমার হয় না কিছু নিজের গান শুনতে খুব ভালো লাগে এই মানে ওই তালিকার একটা গান হচ্ছে এই গানটা গানটা লিখেছেন অসম্ভব গুণী গুণী মানুষরা কাজ করেছেন আসলে এই প্রজেক্টটাতে গানটা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর এবং সঙ্গীত সাজিদ সরকার তো এই গানটা একটুখানি শোনাই জি এবং আমার সাথে গিয়েছেন রেহান রাসুল ভাই আজকে তো রেহান রাসুল ভাই নেই মানে উনাকে ছাড়া ব্যাপারটা একটু অসম্পূর্ণ বাট তারপরেও আমি চেষ্টা করছি পিঠে কথা ছুঁয়ে দিলে মুখরতা হাসি মায় চোখে চোখে তুমি মনে মনে রা বাহ বাহ আমি জাস্ট মুগ্ধ মুগ্ধ হয়ে শুনছিলাম আপনি যদি আরো কিছুক্ষণ গাইতেন আমি আরো কিছুক্ষণ একদম অবাক হয়ে শুনতাম ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে আপনার কাছ থেকে গানটা শুনতে পেরে আপনার গান নিয়ে কতদূর যাওয়ার ইচ্ছা আছে বা ভবিষ্যতে কি করবেন বলে ভাবছেন ওই তো একটু আগেই তো বললাম যে আমি ওই মানসিক শান্তিটা পেতে চাই যে হ্যাঁ আমি কিছু ভালো গান করেছি এবং যে গানগুলো আমার নিজের শুনতে ভালো লাগে এবং আই হোপ আমার মতন শ্রোতা যারা আছেন তাদেরও ব্যাপারগুলো সেই সেই মানে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়েও বলবে যে হ্যাঁ না এই গানগুলো ভালো তো এই মানসিক শান্তিটা আমি পেতে চাই আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনার অসংখ্য গান এবং অসংখ্য ইন্সট্রুমেন্ট বাজার আছে তো এই এইটাকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ এটা তো কাজ করছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো সেই মানে এই চ্যানেলগুলোতে আসলে খুব প্রফেশনালি কাজ খুব একটা যে করা হয় আমি তাও বলবো না যে সবই যে প্রো কাজ সেরকম নয় মানুষ অনেক কিছু খুব র দেখতে পছন্দ করে মানে আমি বাসায় বসে কি করি বা এই জিনিসগুলো কিভাবে করি তো এই জিনিসগুলো তারা র দেখতে খুব পছন্দ করে বা র গান শুনতে খুব পছন্দ করে তো এই র কিছু কাজ সেখানে বেশি থাকে মানে পেজ বলি বা হচ্ছে চ্যানেল বলি তো এই এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এবং সেই সাথে আমার যে নিজের নিজের যে প্রজেক্টগুলো যেগুলো আমি করি বা যেগুলো যেগুলোতে আমার খুব ইন্টারেস্ট তো সেইগুলো আমি আমার চ্যানেল বেসড কাজই করি আদারওয়াইজ বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথেও তো কাজ করা হয় এই তো এগোচ্ছে একটু একটু করে এখনও মানে লং টাইম কোনো টার্গেট নেওয়া হয়নি বা কোনো লক্ষ্য স্থির করা হয়নি যে আমার ওই জিনিসটা করতেই হবে বা ওই জায়গা পর্যন্ত পৌঁছতেই হবে আসলে আমার কাছে যেটা মনে হয় গোল বলে কিছু নাই আমার মনে হয় আমার যে কাজটা সেটা ভালোবেসে শেষ পর্যন্ত করে যাওয়া এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া এটা আমার কাছে এখন এমিন লাইফ হচ্ছে এইটাই আমার প্রতিদিন আমাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে প্রতিদিন আমাকে ইম্প্রুভ করতে হবে নতুন কিছু নিয়ে আসতে হবে মানে আমি আজকে যেটা আমার আমার মনে হয় যে আগামী কালকে আমাকে এর থেকে আরেকটু বেটার করতে হবে তো এইটাই হচ্ছে আমার এমিন লাইফ এটাই আমার গোল পেশাগত জীবনে আপনি কি সঙ্গীত শিল্পী থেকে অন্য কোনো পেশায় যেতে চান নাকি সঙ্গীত নিয়েই আপনি হচ্ছে আজীবন আমি আসলে একটা পেশায় ছিলাম আমি শিক্ষকতা করেছি দু বছর আমি মাস্টার্স তখনও শেষ করিনি আর কি অনার্সের পর পরই আমি একটা ইউনিভার্সিটিতে পড়াতাম তো তারপর দু বছর কাজ করার পরে মনে হলো যে দুটো প্যারালালি আসলে আমার ঠিক হচ্ছে না হ্যাঁ এবং গান বাজনাটা যে আসলে একটু সিরিয়াস ব্যাপার এটা না আমি আসলে ওই স্টেজে যাওয়ার পরে বুঝেছি যে না আসলেই তো এই এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করা উচিত এবং এটা সিরিয়াসলি আমার করা উচিত যেহেতু আমি একটা ভালোবাসি বা প্রফেশনালি যদি নিতে চাই তা আমি সেখান থেকে আসার পর আমি টিচিং প্রফেশনটা ছেড়ে দিলাম এবং এখন এটা নিয়ে কাজ করছি খুবই ভালো লাগছে আপনার গল্প শুনে আপনার সাথে গল্প করে এবার আপনার কাছে আমি আরেকটা যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে আপনার আপনার ভালো লাগার শিল্পীকে আপনি তো আপনি তো অনেকেরই ভালো লাগার একজন শিল্পী আপনার গান অনেকেই পছন্দ করে অনেকেই ভক্ত আছে আপনি কার ভক্ত আমি তো এইটা আসলে আমি ঠিক মানে স্পেসিফিক নাম এখন বলতে চাই না কারণ অনেক নাম আমাকে বলতে হবে আমার যেটা হয় আমি ভীষণ শুনি গান শুনি সেটা শুধুমাত্র দেশের শিল্পী নয় দেশে বিদেশে আমি বিভিন্ন ধরনের মিউজিক শুনি শোনার পর আমার যেটা হয় যে যে জিনিসটা আমার খুব ভালো লাগে আমি সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করি সেটা যে কোনো শিল্পীর কোনো ভালো দিক হতে পারে কিংবা কোনো মিউজিশিয়ানের কোনো ভালো দিক হতে পারে বা সেই টিউনটা বা সেই কম্পোজিশনটা তো এই ব্যাপারটা আমার একটা নেশা আছে যেখানে যে ভালো জিনিসটা আছে সেটা আমি টুক করে ভেতরে ঢুকিয়ে নিই আচ্ছা গান আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট আপনি কি গান শেখাতে ভালোবাসেন মানে কাউকে শিখিয়েছেন কোনো স্টুডেন্ট হ্যাঁ আমি গান শেখাতাম আমার একটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার একটা একাডেমি ছিল তো ওখানে ছোটো ছোটো বাচ্চারা শিখতে আসতো তো তাদেরকে আমি শেখাতাম গান শেখাতাম আরও টুকটাক কিছু জিনিস শেখাতাম সেটা আমি বলতে চাই না কজ আমি আসলে প্রফেশনাল প্লেয়ার নই গান হ্যাঁ আমার শেখাতে ভীষণ ভালো লাগে আমি আমি পছন্দ করি মানে আমার যেটা আমি যেটা জানি সেটা শেয়ার করতে ভীষণ পছন্দ করি বাহ খুব ভালো তো আমরা আমাদের অনুষ্ঠানের একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি দর্শক আমরা আমাদের আজকের ফেসবুক লাইভের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি গল্প করতে করতে কখন সময় চলে গেছে ঠিক বুঝতেই পারছিলাম না আজকে আমাদের সাথে আড্ডায় আছেন অবন্ত সিথি এবং আজকে আমাদের ফেসবুক লাইভের বিষয় আড্ডায় শিষপ্রিয়া আমরা আমাদের আজকের এই লাইফটি শেষ করব এবং শেষ করার সময়ে আমরা অবন্তি সিথির কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নিব তো তার আগে আপনাদের কাছ থেকে আমি আগেই বিদায় নিয়ে নিছি আজকের অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই সময়ের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আবারও ধন্যবাদ চলে যাচ্ছি সরাসরি অবন্তি সিথির কাছে গাইবার আগে সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা সময় কেটেছে এবং সময় টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য সবাইকে আমি একটাই কথা বলি আমরা যারা নতুনরা কাজ করছি নতুনদের কাজ নিয়ে যখন আপনারা সমালোচনা করেন তখন সেটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে আরও ভালো কিছু কাজ করবার তো নতুনদের বাংলা গান শুনতে থাকুন আর আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করতে থাকুন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন শেষ গানটি করছি আমার এটা আমার একটা জীবনে প্রথমবারের মতন আমি এই দুঃশ্বাসটা করেছি একটা গান লিখেছি শুরু করেছি তো এটা আনরিলিজ ট্র্যাক খুব রিসেন্টলি এই গানটা রিলিজ হবে আমি এইটার চারটা লাইন শোনাচ্ছি জি জি উড়ি উড়ি পাখির মতো উড়ি যেমন কাটা ঘুরে উড়ি উড়ে পাখির মতো যেমন ওড়ে সুতো কাটা ঘুড়ি আইরে আয়ুর বিকারা পাগল ভব ঘুরে যারা শূন্য শুরু শূন্য শেষ জীবন মানস্বামী পাখির মতো মন মানস্বামী পাখির মতো মন